অবশেষে ভোট চুরির দায়ে এই মাত্র গ্রেপ্তার হলেন নরেন্দ্র মোদি। সংসদে দলীয় নেতা হিসেবে রাহুলই যোগ্য, কংগ্রেসের এই নেতাকে গুরুত্বপূর্ণ মুখ উল্লেখ করেছেন তিনি। বিশ্লেষকদের মতে এবারের লোকসভা নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হচ্ছে কংগ্রেসের পুনরুত্থান। অনেকে বলছেন এবারের ভোটে দেশটির বড় অংশের মানুষ বিজেপির বিরুদ্ধে তাদের মতামত পরিষ্কার করেছেন। অনেকে এই মতামতকে হিন্দুত্ববাদের বিরুদ্ধে মতামত বলে মনে করছেন। লোকসভায় ভোটের ফল প্রকাশের পরই উত্তপ্ত ভারতের পশ্চিমবঙ্গ, সংঘর্ষের রণক্ষেত্র সন্দেশখালী, ভাঙ্গর, কুলতলি সহ একাধিক এলাকা। তৃণমূল ও বিজেপি কর্মীদের সংঘাতের পাশাপাশি হামলা হয়েছে পুলিশের উপরেও। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। দর্শক, আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা কিন্তু তার ভিডিওর শুরুতেই কয়েকটি ছোট ছোট ভিডিও ক্লিপ দেখে বুঝতে পেরেছেন। দর্শক, আজকের এই ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু অনেক চাঞ্চল্যকর কিছু তথ্য আপনারা জানতে পারবেন। সরিকে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাওয়ার, তো দর্শক মূল ভিডিওতে যাওয়ার আগে এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেটি বাজিয়ে রাখবেন। আর অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। কারণ এবারের ভোটের ফলাফল বলে দিচ্ছে কৃষকদের আস্থার জায়গা পুরোপুরি নষ্ট করে ফেলেছেন এই নেতা। কিন্তু কেন এবারের লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে বিজেপির আসন নাটকীয়ভাবে কমেছে? 2019 সালের নির্বাচনে রাজ্যটির 48টি আসনের মধ্যে 23টি পেয়েছিল নরেন্দ্র মোদীর দল, আর সেবার বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ পেয়েছিল মোট 41টি আসন। তবে এবার সব মিলিয়ে 17টি আসন নিজেদের দখলে রাখতে পেরেছে তারা। শুধু মহারাষ্ট্রই নয়, ভারতের কৃষিভিত্তিক বিভিন্ন অঞ্চলে এবার একই চিত্র দেখা গেছে। যেমন হরিয়ানা, ভারতের রুটির ঝুড়ি হিসেবে খ্যাত এই রাজ্যে 2019 সালে বিজেপি পেয়েছিল 10টি আসনের সবকটি, এবার সেখানে মাত্র 5টি আসন পেয়েছে তারা। কংগ্রেস পেয়েছে বাকি 5টি। পাঞ্জাবেও বিজেপির ভরাডুবি হয়েছে। এবারে লোকসভা নির্বাচনে রাজস্থানের 25টি আসনের মধ্যে মাত্র 14টি পেয়েছে তারা, অথচ 2019 সালে সবকটি আসন ছিল বিজেপির দখলে। এই রাজ্যের একটি আসনে এবার বিজেপিকে হারিয়েছেন সিপিআইএম এর প্রার্থী আমলারাম। কৃষকদের সমস্যাকে হাতিয়ার করে জয় পেয়েছেন এই কৃষক নেতা। রাজস্থানের ওই আসনে আগে কখনো জয়ের মুখ দেখেনি বাম দলটি। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের 65% বাসিন্দা কৃষিকাজের উপর নির্ভর করেন। সেখানে 80টি লোকসভা আসনের মধ্যে মাত্র 33টি জিতেছে বিজেপি। 2019 সালের নির্বাচনে সেখানে দলটি আসন পেয়েছিল 62টি। 2014 সালের নির্বাচনে পেয়েছিল আরও বেশি, 71টি আসন। এ নিয়ে পাঞ্জাবের কৃষি বিজ্ঞানী দেবিন্দর শর্মা বলেন, আপনি যদি ভোটের ফলের দিকে তাকান স্পষ্ট দেখতে পাবেন গ্রাম এলাকায় বিজেপির খারাপ করার পেছনে একটা বড় কারণ হল নরেন্দ্র মোদী ও তাঁর দল ঘিরে কৃষকদের অসন্তোষ। ভারতের সরকারি তথ্য বলছে 2018 থেকে 2022 সাল পর্যন্ত দেশটিতে 53,478 জন কৃষক আত্মহত্যা করেছেন। এর কারণ ছিল ঋণ, কৃষিকাজে নিম্ন মজুরি ও বিরূপ আবহাওয়া। বিশেষজ্ঞদের অনেকে বলছেন মোদী সরকারের সময় এই সমস্যাগুলো আরো জটিল হয়েছে। ভারতের কৃষি খাতকে নিয়ন্ত্রণের জন্য 2020 সালে বিতর্কিত তিনটি কৃষি আইন পাশ করেছিল মোদী সরকার। যদিও ওই আইন প্রণয়নের আগে কৃষকদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। সরকারের ওই পদক্ষেপের বিরুদ্ধে সে বছর ব্যাপক আন্দোলন করেন কৃষকেরা। তাদের ভয় ছিল আইনগুলোর মাধ্যমে ভারতের কৃষি খাত কর্পোরেটদের হাতে চলে যাবে। ভারত সরকার কৃষকদের ব্যাপক আন্দোলনের মুখে শেষ পর্যন্ত ওই আইনগুলো বাতিল করেছিল, তবে এজন্য চড়া মূল্য দিতে হয়েছিল কৃষকদের। আন্দোলনকারীদের রাজধানী নয়াদিল্লি অভিমুখে যাত্রা বন্ধ করতে মহাসড়কে ব্যারিকেড দিয়ে অনেক কৃষককে গ্রেপ্তার করা হয়েছিল, এমনকি নিরস্ত্র কৃষকদের উপর গুলি ছুড়তেও পিছপা হয়নি পুলিশ। বিশেষজ্ঞরা মনে করেন বিতর্কিত ওই সব আইন বিরোধী আন্দোলনই কৃষকদের রাজনীতির দিকে ঠেলে দিয়েছে। দেবিন্দর বলেন পাঞ্জাবের কৃষি জমির উৎপাদনশীলতা কমে যাওয়ার মতো সমস্যার মুখে পড়েছেন কৃষকেরা। পাঞ্জাব ও হরিয়ানার মতো রাজ্যে বিক্ষুব্ধ কৃষকেরা এবারে লোকসভা নির্বাচনের আগে বিজেপির প্রার্থীদের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। অনেক গ্রামে দলটির প্রার্থীদের ঢুকতেও দেওয়া হয়নি, বিষয়টি স্বীকার করেছেন বিজেপি নেতা। দেখুন, একদিকে যখন ভারতের রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান তার ব্যবস্থাপনায় তোড়জোড় চলছে, অন্যদিকে ওই শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপ্রধানদের আসা শুরু হয়েছে, তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানানো, বিমানবন্দর থেকে তাদের নির্দিষ্ট গন্তব্যে হোটেলে পৌঁছানো, সব ব্যবস্থাপনা কিন্তু একেবারে কাঁটায় কাঁটায় ঘুরে মেপে হচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী ইতিমধ্যে জানেন ভারতীয় সময় 12:45 নাগাদ পালাম বিমানবন্দরে প্রবেশ, তার বাংলাদেশ বিমানের যে বিশেষ ফ্লাইট সেটি অবতরণ করেন, এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং তার প্রেস সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। এবং আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী যখন পালাম বিমানবন্দরে অবতরণ করেন, বিমান থেকে নামেন, তখন ভারতীয় প্রতিনিধি এবং বিশেষ করে বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত তাকে উষ্ণ অভ্যর্থনা জানান, এবং সেখান থেকে উড়িষ্য নৃত্য পরিবেশন করছিলেন শিল্পীরা। সেখানে গিয়ে প্রধানমন্ত্রী এগিয়ে গিয়ে যান এবং তাদের সঙ্গে কথা বলেন এবং ফটো সেশন করেন, এবং তার শরীরী ভাষা, তার বডি ল্যাঙ্গুয়েজ ও প্রমাণ করে যে যখন শুরুটা কীরকমভাবে হয়েছে। শুরুটা কূটনৈতিক মহল মনে করছেন যে প্রধানমন্ত্রীর এই যে দিল্লিতে অবতরণের পর যে একটি পজিটিভ ভাইব সেটি কিন্তু বিমানবন্দর থেকেই শুরু হয়েছে। ইতিমধ্যে জানেন যে এখন এই মুহূর্তে দিল্লিতে হোটেলে তিনি নিয়েছেন এবং রাষ্ট্রীয় কর্মসূচির বিভিন্ন বিভিন্ন কাজকর্ম পালন করছেন। এদিকে জানিয়ে রাখি একই সঙ্গে যখন রাষ্ট্রপ্রধান বাকি রাষ্ট্রপ্রধানরা আসবেন তাদের অভ্যর্থনার কাজ হচ্ছে। আগামীকাল রাষ্ট্রপতি ভবন সকাল থেকেই অতিথিদের যে
অতিথিরা যে উপস্থিত হতে শুরু করবেন সেই প্রোটোকল অফিসারদের কিন্তু ব্যস্ততা শুরু হয়েছে। একই সঙ্গে আপনি জানেন যে কিছুক্ষণ আগেই কংগ্রেসের সংসদীয় দলের বৈঠক হয়েছে এবং সেখানে বিরোধী দলনেতা হিসেবে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে প্রস্তাব করা হয়েছে। 10 বছর পর এরকম এক শক্তিশালী বিরোধী দলীয় নেতা পাবে এমনটাই কিন্তু কংগ্রেসের ওয়াকিবহল মহল বলছে। অন্যদিকে কংগ্রেসের যে সংসদীয় পরিষদের চেয়ারপার্সনের নাম হিসেবেও কিন্তু সোনিয়া গান্ধীর নাম প্রস্তাব করা হয়েছে। মনে করা হচ্ছে যে সবকিছু ঠিকঠাক থাকলে কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন হিসেবে কিন্তু সোনিয়া গান্ধীর নাম উঠে আসবে। আপনি জানেন যে গত কয়েক বছর রাজনৈতিক উত্থান পতনের মধ্য দিয়ে কংগ্রেসের সরাসরি কংগ্রেসের নেতৃত্ব থেকে যেমন রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী সরে গিয়েছিলেন, সেরকম কিন্তু অন্য দ্বিতীয় সারির নেতৃত্বকে সামনে আনা হয়েছিল। আমরা দেখেছি যে বিরোধী দলীয় নেতা হিসেবে অধীর রঞ্জন চৌধুরীকে আনা হয়েছিল, রাহুল গান্ধী কিন্তু ছিলেন না, কারণ কংগ্রেস ওই সময় ক্ষয়িষ্ণু অবস্থায় ছিল। তো রাজনৈতিকভাবে কংগ্রেস গতবার 2019 থেকে প্রায় ডাবল সংখ্যক আসন নিয়ে এসেছে এবং শক্তিশালী একটি বিরোধী দল হিসেবে আসবে এবং সেই বিরোধী দলীয় নেতা হিসেবে কংগ্রেসের নেতা। আপকি বার নির্বাচনের আগে খুব ভারত কাঁপিয়ে চলছিল বিজেপির তোরজোর স্লোগান আপকি বার 400 পার। পুরো ভারত জুড়ে চলবে কেরুয়া শিবিরের গর্জন। এমনকি নির্বাচন শেষে বুথ ফেরত জরিপে উঠে আসে ভারতীয় জনতা পার্টি বিজেপির ভূমিধস বিজয়ের তথ্য। কিন্তু সবাইকে অবাক করে ভারতের বুথ ফেরত জরিপ আর নরেন্দ্র মোদীর আকাশ ছোঁয়া আত্মবিশ্বাসে গণেশ উঠে দিয়েছে ভারতীয় সাধারণ জনতা। এমনকি যে অযোধ্যার মাটিতে নিজেকে অবতার হিসেবে ঘোষণা করে ধর্মভিত্তিক রাজনীতি পালে জোর হাওয়া লাগিয়েছিলেন মোদী, সে আসনেও হেরে বসেন অখণ্ড ভারতের স্বপ্ন দেখানো নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গেও দেখা গেছে বিজেপির বড় ধরনের হার। 2019 সালে বিজেপি যেখানে পায় 18 আসন, এবছর সেখানে আসন সংখ্যা কমে এসেছে 12টিতে। নির্বাচনের আগে নিরঙ্কুশ জয়ে অতীতের সব রেকর্ড ভেঙে ফেলার আশা প্রকাশের পর এখন সম্মানিত দর্শক মন্ডলী, এতক্ষণে নিশ্চয়ই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে ফেলেছেন। তো দর্শক, এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার কাছে কি মনে হয়েছে বা আপনার কি মতামত, তা অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামতটুকু আমাদেরকে লিখে জানাবেন। আর হ্যাঁ দর্শক, আজকের এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন বা কোন স্থান থেকে দেখছেন সেটিও একটু কমেন্ট বক্সে আমাদেরকে লিখে যাবেন, তাহলে করে আমরা বুঝতে পারবো যে আমাদের একজন দর্শক তিনি আজকের এই ভিডিওটি অমুক জেলা বা অমুক স্থান থেকে দেখতেছেন বা দেশ কিংবা বিদেশ থেকে আজকের এই ভিডিওটি দেখেছেন। দর্শক, আজকের এই ভিডিওটি কিন্তু আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ছিল। আপনি কিন্তু এই ধরনের ভিডিওগুলো দেখতে ভালোবাসেন, বিদায় ইউটিউব আপনার কাছে এই ভিডিওটি পৌঁছে দিয়েছে। তো দর্শক, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও বা গুরুত্বপূর্ণ সংবাদগুলো আপনারা যদি সবার আগে দেখতে চান বা সবার আগে জানতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেটি বাজিয়ে রাখবেন। তো দর্শক, এইখানে আপনারা অনেকেই একটা মিস্টেক করেন বা অনেকেই একটা ভুল করে থাকেন, আপনারা শুধুমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন কিন্তু পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেটি কিন্তু আপনারা অনেকেই বাজিয়ে রাখেন না, যে কারণে আমি যখন নতুন কোনো ভিডিও বা নতুন কোনো গুরুত্বপূর্ণ সংবাদ আপলোড করি তখন কিন্তু আপনার কাছে সেই ভিডিওটি পৌঁছায় না, যে কারণে আপনি কিন্তু সেই ভিডিওটি মিস করেন। তো দর্শক, এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যদি আপনারা মিস না করতে চান, যদি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেটি বাজিয়ে দিবেন, তাহলে করে আমি যখন নতুন কোনো ভিডিও বা নতুন কোনো গুরুত্বপূর্ণ সংবাদ আপলোড করব তখন কিন্তু সাথে সাথেই আপনার কাছে সেই ভিডিওটি পৌঁছে যাবে এবং আপনি কিন্তু মুহূর্তের মধ্যেই সেই ভিডিওটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো দর্শক, এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।